তো হ্যালো গাইস, আজকে সরস্বতী পুজো আর আমি আজকে সেজে গুজে আসি। এখন 10:30 বাজে, তো এখন আমি আমার ভিডিও শেয়ার করছি, কারণ আজকে আমার করতে লাগবে নিজের ভিডিও দিচ্ছি। তো আজকে আমি আমার রুম টু শেয়ার করবো, তো চলো দেখো কিন্তু এই ভিডিওটা খুব ছোট হবে। তো প্রথমে ফোকাস করছে না ভাই, এই যে এটা আমার এন্ট্রেন্স, আমার মেন এন্ট্রেন্স, এগুলো চারটে দেওয়াল আছে। এখানে আমার মেন এন্ট্রেন্স, এটা হলো আমার মা বাবার রুম, এখানে একটা দরজা আছে কিন্তু আমি মা বাবার রুমে শুই। তো চলো প্রথম জিনিসটা হলো এটা, এখানে আমার সব কাপড় চাপড় থাকে, এখানে কোনো দেখার দরকার নেই। এখানে আমার একটা আলমারি, সাদা আলমারি, সরি এখানে একটা আমার আলমারি আছে, উপরে আমার পিগি ব্যাগ আছে। তারপরে এই আলমারির মধ্যে আমার অনেক কিছু আছে, বই খাতা আছে, জামা কাপড় আছে, আর এখানে পেনদানি আছে কিছু, আমার পেনদানি কিচেন। আর এখানে আমার জামা কাপড় আছে, ডোয়ারটা দেখালাম না খুব বাজে অবস্থা। তারপরে আছে আমার বইয়ের র্যাক, উপরে আমার সব ব্যাগ আছে, স্কুল ব্যাগ, আমার মার ব্যাগ, এই যে আমার মার ব্যাগ, এখানে আমার আর্ট সাপ্লাই আছে, আর এখানে আমার ওই বই খাতার র্যাক আছে, সব বই বই খাতা আছে এখানে। তারপরে আমার মেন জিনিস আছে আমার খাট, এখানে আমার খাটে একটা টুল থাকে, আমি এখানে তো শুই না, এমনি থাকে টুল থাকে। আর এখানে আমার সব ডল টল সাজানো থাকে, আর এগুলো এগুলো করো। এই যে আমার বেড, মেন জিনিসটা পুরো ঘর রুমটা পুরো ভরে দিয়েছে বেডটা। তারপরে এখানে আমার টয়লেট আছে, যদি যদি তুমি না দেখো তোমার যে আমার আমার টয়লেটগুলো আমি যেগুলো এখানে এনেছি সব টয়লেটগুলো আমি দেখাতে পারি, যেগুলো এনেছি সেগুলো দেখাতে পারি, সেই ভিডিওটা দেখে নিই। তো এখানে হয়ে গেছে, খাটও হয়ে গেছে। এবার আমি দেওয়ালের ডিজাইনটা দেখাই, দেওয়ালের ডিজাইনটা তোমরা তো দেখো নি, এমনি ব্যাকগ্রাউন্ডে দেখেছো, ওই পর্দাটা দেখেছো আমার জানলা। তো এই যে এখানে আমি ব্যাকগ্রাউন্ড করি, এখানে আমি ফোনটা রেখে ব্যাকগ্রাউন্ড করি, আমার মা ফোন। সো তারপরে এখানে আমার আমার একটা ফটো আছে, একটা জিনিস করি, হ্যাঁ এই যে আমার একটা ফটো আছে, এটার মধ্যে লাইট জ্বলে, দেখো লাইট চলে। তারপরে এখানে আমার একটা সরস্বতী মার ফটো আছে। তারপরে এখানে আমার এটা ভুলে গেছি বলতে, এখানে আমার পিকনিকে বলেছিলাম বোধ হয়, হ্যাঁ ঠিক আছে। এখানে আমার একটা ফটো আছে, ওখানে একটা ফটো, আর ওখানে একটা ঘড়ি আছে, ব্যাস এটাই আমার রুম। আর এখানে একটা জানলা আছে, বাইরে দেখা যাচ্ছে, জানলা বাইরে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো বাইরে কী অবস্থা, পুরো রাত্রি পুরো রাত্রি। তো আর কিছুই না আমার রুমে দেখানো, ওই ফসিলিংটা তো দেখা যাচ্ছে, এই দেখো ফসিলিংটা দেখো, আমার এখানে নীল লাইট আছে, আর এখানে পিঙ্ক লাইট আছে, আর সব কটা লাইট আছে, ওই লাইটটা ডিস্টার্ব হচ্ছে, ব্যাস এটাই আমার, এটাই আমার ফাইনাল রুম। এটা আজকে আমি ফাইনাল রুমটা শেয়ার করলাম পুরো রুম টুরটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।